বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ 4 বার অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি একজন প্রার্থী 3 বার বিসিএস পরীক্ষা দিতে পারবেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উপদেষ্টা পরিষদে বৈঠকে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো। তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পর মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এই বিধি সংযোজনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে 7 কলেজের শিক্ষার্থীদের আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন, 7 কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হবে এবং সেখান থেকেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে।